হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। 1.2 এর আমরা 12 নম্বর পর্বে চলে এসেছি। এখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন উঠানো আছে, এটা এখন আমরা সলভ করব। দেখো প্রথমে উদ্দীপকটা পড়ে নিই। একটি সৈন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। প্রথম প্রশ্নে বলেছে 8-এর গুণনীয়কগুলো বের করো। এভাবে পর্যায়ক্রমে 3টি প্রশ্ন দেওয়া আছে। আমরা প্রথম প্রশ্ন পড়েছি, প্রথম প্রশ্নটা আগে সলভ করে নিই। ক সমাধান দেখো বলেছে 8-এর গুণনীয়ক গুলো বের করো। তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো, 8-কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 8-কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই বা বিশ্লেষণ করি। বিশ্লেষণ করে 8 সমান সমান আমরা লিখতে পারি 8 × 1, আবার এটা সমান সমান লিখতে পারি 2 × 4। অতএব 8-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 4, 8, এটাই উত্তর। এই গেল ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নে বলেছে দেখো, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধানে যাই। খ সমাধান, তাহলে এখানে দেখো এখন শূন্য সংখ্যা হবে 6, 7 ও 8, এত এর লসাগুই হবে, নির্ণেয় শূন্য সংখ্যা, তাহলে আমরা এখন এত লসাও করব 6, 7, 8, এতর যদি লসাও করি 2 দিয়ে ভাগ করলে 3, 7, 4, আবার যদি 2 দিয়ে ভাগ করি 3, 7, 2, সো এখানে যাচ্ছে না আর, 3, 4, 3, 7 সবগুলোই মৌলিক সংখ্যা। তাহলে দেখো অতএব লসাগু আসলো কত, 2 × 2 × 2 × 3 × 7 সমান সমান 3, 7, 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, 84 দুগুণে 168, এখানে তাহলে লসাগু আসলো 168। এখন বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 168 সমান সমান এই উৎপাদকগুলো লিখতে পারি 2 × 2 × 2 × 3 × 7, যদি জোড়া করি তাহলে কি রকম আসে খেয়াল করি, এই তারপরে আসে আপনার এই, এখানে আমরা যে কাজটা করলাম লিখে দেই জোড়া করে। এখানে দেখো জোড়া করার পর অবশিষ্ট অর্থাৎ জোড়াবিহীন আছে এখানে 2, 3 এবং 7। তাহলে দেখা যাচ্ছে এখানে যেহেতু আমার জায়গার সংকলন আছে, একটু আমরা বাম পাশে চলে যাই বা পাশে অঙ্কগুলো করি। তাহলে দেখো এখন এখানে দেখা যাচ্ছে এখানে 2, 3 ও 7 জোড়া বিহীন। প্রশ্নে বলা হয়েছে যে শূন্য সংখ্যাকে বর্গাকারে কত দ্বারা গুণ করলে তাহলে জোড়াবিহীন, তাহলে 2 × 3 × 7 সমান সমান হয় 42। 2 × 3, 3, 7, 21, 21 দুগুণে 42, এই 42 হচ্ছে দ্বারা গুণ করা যাবে। তাহলে এত সমান সমান 42, সুতরাং এই 42 দ্বারা প্রদত্ত অর্থাৎ 168 সংখ্যাটিকে গুণ করলে শূন্য সংখ্যাকে
বর্গাকারে সাজানো যাবে। তাহলে আসছে এখানে, অতএব নির্ণয় সংখ্যা, নির্ণয় সংখ্যা আসছে এখানে 42। আচ্ছা আমি পুরাটা আরেকবার একটু বুঝাই দিই তোমাদের। প্রথম প্রশ্নে বলেছিল যে আটের গুণনীয়কগুলো বের করো। তাহলে আমরা প্রথমে আটকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, এখান থেকে গুণনীয়ক আসলো 1, 2, 4, 8। সুতরাং আটকে কী কী সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, গুণনীয়কগুলো হচ্ছে সেগুলো। দ্বিতীয় প্রশ্ন বলেছে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে প্রথমে আমরা তার লসাগু নির্ণয় করে দেখলাম যে শূন্য সংখ্যা বের করলাম, শূন্য সংখ্যা আসছে 168 জন। 168কে আমরা তার উৎপাদকে বিশ্লেষণ করলাম, উৎপাদক পেয়েছি 2, 2, 2, 3 গুণ 3 ও 7। অর্থাৎ তিনটা আছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 7। তাহলে এটাকে এরপর আমরা জোড়া করলাম, জোড়া করার পরে দেখলাম জোড়াবিহীন আছে 1, 2, 1, 3, 1, 7। দেখা যাচ্ছে এখানে জোড়াবিহীন হচ্ছে 2, 3 ও 7 জোড়াবিহীন। তাহলে 2 গুণ 3 গুণ 7 = 42। সুতরাং এই সংখ্যা, এই 42 দ্বারা প্রদত্ত অর্থাৎ 168 সংখ্যাটিকে গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তার মানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা বা নির্ণয় সংখ্যা হচ্ছে 42। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 42। এখানে আমি ক্ষুদ্রতম কথাটা উল্লেখ করে নাই, তোমরা একটু খেয়াল করে নিও। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 42। তাহলে এই ছিল আমার ক এবং খ নামের প্রশ্নের সমাধান। তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাই। এখন তাহলে আমাদের গ নামের প্রশ্নের সমাধান, গ সমাধান। দেখো গ নামের প্রশ্ন বলেছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে বা যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে ওই দলে, আমাদের দলে সৈন্য সংখ্যা এখন আছে কত, সৈন্য সংখ্যা আমাদের এখন সৈন্য সংখ্যা আছে 168। তাহলে 168 আমরা বর্গমূল নির্ণয় করব। 168-এর বর্গমূল যদি নির্ণয় করি তাহলে দেখি কত আসে, 4 দ্বারা জোড়া করলাম, একবার বিয়োগ করলে 68, 1 এর 2 গুণ। এখন দেখি 3 যদি দিই তাহলে 23-কে 3 দিয়ে গুণ করলে হয় 69। তাহলে এখানে আছে 68, তাহলে যাবে না, 2 বার যাবে, 22কে 2 দিয়ে গুণ করলে হয় 44, বিয়োগ করলে থাকে 4, 2, 24। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 24 অবশিষ্ট আছে সুতরাং 168 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে দেখো বলেছে এখানে প্রশ্নে যে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে 168 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, তখন এর বর্গমূল হবে, তখন এর বর্গমূল হবে, তখন এর বর্গমূল কত হবে বলো তো। এখানে দেখো তখন এর বর্গমূল হবে 12-এর সাথে 1 যোগ হবে, আই মিন তখন হচ্ছে তাহলে 13, কারণ তখন আরও একবার বেশি ভাগ যায়। তো তাহলে দেখো 13 আসলো, এখন 13-এর বর্গ = 13 × 13। আমরা 13কে 13 দিয়ে গুণ করলে জানি কত হয়, আসলে 169 হয়। দেখো প্রশ্নে চাওয়া হয়েছে যে বলেছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে দেখো কমপক্ষে কতজন সৈন্য যোগ দিতে হবে, আমার ছিল হচ্ছে 168 জন, আমার প্রয়োজন হচ্ছে 169 জন।
তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় শূন্য সংখ্যা, নির্ণেয় নির্ণেয় শূন্য সংখ্যা 169 বিয়োগ আমার ছিল হচ্ছে 168, তাহলে 1 জন। তাহলে আমার এখন শূন্য সংখ্যা প্রয়োজন 1 জন। প্রশ্নে চাওয়া হয়েছিল যে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে 1 জন শূন্য যদি আমরা যোগ দিই তাহলে বর্গাকারে সাজানো যাবে। এখানেই তোমরা উত্তর লিখতে পারো সরাসরি। এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।